বন্ধুরা, আজকে শিখবো আমরা অক্টাল টু ডেসিমাল নাম্বার কনভার্সন। তো চলো বন্ধুরা, আমরা স্টার্ট করি কিভাবে একটা অক্টাল নাম্বারকে আমরা ডেসিমাল নাম্বারে রূপান্তর করতে পারবো। তো সবার প্রথমে আমি একটা অক্টাল নাম্বার লিখি, 1, 2, 5, 6। এটার বেস হচ্ছে বন্ধুরা 8। এটাকে আমার রূপান্তর করতে হবে বেস 10-এ। ওকে, তো বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে একটা বেস 8 যুক্ত তথা একটা অক্টাল নাম্বারকে কিসে রূপান্তর করা যায়, একটা ডেসিমাল নাম্বারে রূপান্তর করা যায়। তো সবার প্রথমে আমি নাম্বারটা একটু লিখে নিই, 1, 2, 5, 6। ওকে, এর বেস কত? 8। তো বন্ধুরা, আমি আগেই বলছি যদি ডেসিমাল নাম্বারে রূপান্তর করতে হয়, সবার প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওইটার লাস্টে যে ডিজিটটা থাকবে সেটা নিতে হবে। অর্থাৎ আমাদের কাদেরকে নিতে হবে? এলএসবিকে নিতে হবে। তো এখানে এলএসবি কত বন্ধুরা? এলএসবি এখানে বন্ধুরা 6। ওকে, তো বন্ধুরা এখানে আমরা ফার্স্টে 6 বসালাম, দেন ইন্টু 6, এটার বেস কত? 8। তো বসালাম 8, আর কাউন্টিং স্টার্ট করি আমরা কত থেকে? 0 থেকে। দেন আমি একটা কী দিব? একটা প্লাস দিব। এর পরের সংখ্যাটা কত? 5। তো আমরা বসাচ্ছি কত? 5 ইন্টু এই 5, এর বেস কত? 8। দেন বসাচ্ছি কত? 8। এই 0-র পর কত আসবে? 1। তো একইভাবে এর পরের সংখ্যাটা কত? 2, আমরা বসাচ্ছি 2, আর এটা 1, দেন এটা কত হবে? 2। ওকে, দেন এর পরের সংখ্যাটা কত? 1, আমরা বসাচ্ছি 1 ইন্টু 8, 2 আসছে, 2 এর পর পাওয়ার কত বসবে? 3। ওকে, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার ভ্যালুটা বন্ধুরা কত হয়? 1। তো 6 ইন্টু কত আসবে? 1। 5 8 মাল্টিপ্লাই করলে কত চলে আসে? 40। 10 8 স্কোয়ার, তার মানে কত? 8 কে স্কোয়ার করলে কত পাওয়া যায়? 64। দেন 8 কে কিউব করলে বন্ধুরা কত পাওয়া যায়? 8 কে কিউব করলে বন্ধুরা পাওয়া যায় 512। ওকে, দেন 6 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে কত আসে? 6। দেন কত আসে? 40। আর 64 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে কত আসে? 128। আর 512 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে কত আসে? 512। ওকে, তো বন্ধুরা আমরা কি পাইতেছি দেখো। তো 6 এর সাথে 40, 128, 512 অ্যাড করলে আসে হলো গিয়ে 686। ওকে বন্ধুরা, তো দেখলা তো বন্ধুরা আমরা কত ইজিভাবে একটা অক্টাল নাম্বারকে কিসে রূপান্তর করে ফেলছি? বেস 10 নাম্বারে। সুতরাং 1, 2, 5, 6 এটার বেস 8। এটাকে যদি আমরা ডেসিমাল নাম্বারে রূপান্তর করি তো কত আসবে? 686, যার বেস কত? 10। তো আশা রাখি বন্ধুরা তোমাদের অক্টাল নাম্বার থেকে ডেসিমাল নাম্বার রূপান্তর আর কোনো প্রবলেম হবে না।